বন্ধুরা স্বাগত জানাই আজ এই বিজ্ঞান জগতের আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই বিজ্ঞান জগতের আসরে আমরা শুনে থাকি বিজ্ঞানের নানা রকম টুকি টাকি জানা অজানা কথা আচ্ছা আমরা লেখা লিখে থাকি খাতায় বা কোনো কাগজে আর সেটা আমরা লিখে থাকি হয় পেন্সিল দিয়ে আর তা না হলে পেন দিয়ে কিন্তু একটা পেন্সিল দিয়ে যখন আমরা খাতায় বা সাদা কাগজের ওপর লিখছি তারপরে আমরা কিন্তু ইরেজার বা রাবার দিয়ে ঘষলে সেই পেনসিলের দাগ উঠে যায় কিন্তু একটা পেনের দাগ যেটা খাতা বা কাগজের ওপর লেখা হয়েছে সেটা কিন্তু ওঠে না এখানে কথা হলো যে পেন্সিলে যখন আমরা লিখছি খাতার ওপর বা সাদা কাগজের ওপর বা যে কোনো কাগজের ওপর তখন আমরা রাবার দিয়ে বা ইরেজার দিয়ে ঘষলে তা কেন উঠে যায় অথচ পেনের দাগ রাবার দিয়ে বা ইরেজার দিয়ে ঘষলে তা কিন্তু ওঠে না পেন্সিল দিয়ে লেখার সময় গ্রাফাইটের দাগ কাগজের ওপর পড়ে এবং কাগজের তন্তুর সঙ্গে তা আটকে থাকে কিন্তু তা কাগজের বহির গাত্রের চেয়ে বেশি ভেতরে ঢোকে না ইরেজার বা রাবার দিয়ে ঘষলে কাগজের বহির্ঘাটের তন্তু থেকে তা বিচ্ছিন্ন হয়ে রাবারের গায়ে আটকে যায় কারণ কাগজের তুলনায় রাবারের গায়ে গ্রাফাইটের আটকে যাবার প্রবণতা বেশি তাই রাবার দিয়ে ঘষলে কাগজের ওপর পেন্সিলের দাগ মুছে গিয়ে রাবারটিকে কালো করে দেয় কিন্তু যখন আমরা রাবার বা ইরেজার দিয়ে পেনের কালির দাগ কাগজের ওপর মুছি তখন কিন্তু সম্পূর্ণভাবে ওই পেনের দাগ মুছে না তার কারণ কাগজের বহির্গাটের বেশ কিছুটা ভেতরে পেনের দাগ পৌঁছে যায় তাই পেনের দাগ রাবার বা ইরেজার দিয়ে সম্পূর্ণভাবে মুছে না অথচ পেনসিলের দাগ মুছে যায় সহজেই কাগজের ওপর পেনসিলের দাগ মুছে ফেলার পর যদি আমরা রাবারটিকে জোর করে অন্য কিছুর সঙ্গে ঘষি তাহলে রাবার থেকে গ্রাফাইড যুক্ত রাবারের অংশ দূর হয় তবে রাবারটির কিন্তু ক্ষয় হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি এই বিজ্ঞান জগতের আসর আশা করি এই অনুষ্ঠানটি দেখে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার কথা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য বন্ধুরাও এই অনুষ্ঠানটি দেখতে ও শুনতে পারেন আজ তাহলে এখানেই আসি নমস্কার